আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্ট থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে অনেককেই কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটার তিনটি কারণ, এই তিনটি কারণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দেখেন, তিনটি কারণে যাদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে, সেই তিনটি কারণের ভিতরে একটি কারণ হলো আপনার যদি হাতে লেখা পাসপোর্ট থেকে থাকে এবং সেই পাসপোর্টটি যদি আপনি নতুন পাসপোর্টে রূপান্তরিত না করেন, এমআরপি পাসপোর্ট যদি না বানিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না, ফাইনাল এক্সিটও যেতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। আর দ্বিতীয় কারণ হলো আপনার যদি এমআরপি পাসপোর্ট থেকে থাকে আর সেই পাসপোর্টে যদি 1-2 মাস মেয়াদ থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি রিইস্যু পাসপোর্ট সংগ্রহ না করেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি ছুটিতে যেতে পারবেন না। আপনি হয়তো ফাইনাল এক্সিটে যেতে পারবেন, কিন্তু ছুটিতে যেতে পারবেন না। আর অনেকে আছে যে এমআরপি পাসপোর্ট আছে কিন্তু তার মেয়াদ আছে 3 থেকে 4 মাস, কিন্তু সেক্ষেত্রে সে আরেকটি নতুন পাসপোর্ট সংগ্রহ করছে অলরেডি বা রিইস্যু করিয়েছে, কিন্তু সে পাসপোর্টটিকে সে মালুমাত করায়নি, সেই কারণে কিন্তু তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আপনি পাসপোর্টটি মালুমাত না করাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারবেন না। এবার আপনি ছুটিতে যান বা খুরুজে যান, আপনি হয়তো খুরুজে যেতে পারবেন কিন্তু ছুটিতে যেতে পারবেন না, এটা 100% শিওর। তো আপনার যদি হাতে লেখা পাসপোর্ট থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এমআরপি পাসপোর্ট সংগ্রহ করে ফেলুন এবং সেটাকে মালুমাত করুন। আর যদি আপনার এমআরপি পাসপোর্ট থেকে থাকে, 2 মাস 3 মাস মেয়াদ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি ছুটিতে যেতে চান, তাহলে আপনি অবশ্যই নতুন একটি পাসপোর্ট সংগ্রহ করতে হবে এবং সেটাকে মালুমাত করতে হবে। আর 3 নম্বরে, আপনার যদি এমআরপি পাসপোর্ট পুরাতন পাসপোর্ট থেকে থাকে এবং সেটা যদি 2 মাস 3 মাস মেয়াদ থেকে থাকে, আর আপনি যদি নতুন পাসপোর্ট সংগ্রহ করে থাকেন, তাহলে সেই পাসপোর্টটাকে এখনই মালুমাত করান। মালুমাত না করালে আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না। তো এই তিনটি কারণে আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো অনেকে ভাবতে পারেন যে ম্যানুয়ালি ভাবে যেতে কনসুলেটে গিয়ে 1 বছর বা 2 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে সেটাকে মালুমাত করে দেশে যাবেন, এটা কিন্তু ভুল ধারণা। এটা কিন্তু একটা সময় পারা যেত, করোনাকালীন বা করোনার আগেও কিন্তু পারা যেত, এখন কিন্তু সেটা বন্ধ। আপনি যখন যেতে কনসুলেটে যাবেন, সেখানে কিন্তু ব্যানারে লেখা আছে, একটি ব্যানার টাঙিয়ে রাখছে, সেখানে কিন্তু লেখা আছে যে আপনার যদি হাতে লেখা পাসপোর্ট থেকে থাকে, অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আর যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ 1 থেকে 2 মাস থেকে থাকে বা 3 মাস থেকে থাকে, আর যদি আপনি সেই ক্ষেত্রে ছুটিতে দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। আর যদি আপনার নতুন পাসপোর্ট থেকে থাকে, আপনি অবশ্যই সেটাকে মালুমাত করিয়ে রাখতে হবে, তবে আপনি দেশে যেতে পারবেন ছুটিতে, অন্যথায় আপনি দেশে যেতে পারবেন না। তো এখনই আপনারা এই কাজগুলো করে ফেলুন, লেট না করে। আপনি যেন এয়ারপোর্ট থেকে ফিরে না আসতে হয়, ঠিক আছে, আগেভাগেই এই কাজগুলো করে রাখুন, তাহলে সেটা আপনার জন্যই মঙ্গল হবে। তো অনেকে আছে কিন্তু আবার যে পাসপোর্টের মেয়াদ 8 মাস বা 9 মাস মেয়াদ আছে, সেই অবস্থায় সে 6 মাসের ছুটি লাগিয়েছে। 6 মাসের ছুটি লাগানোর পর আপনি যখন বাংলাদেশে যাবেন, যাওয়ার পর 6 মাস কাটানোর পর আপনি যখন ওই পাসপোর্ট দিয়ে সৌদি আরবে ফিরে আসতে চাইবেন, তখন কিন্তু আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না বা ইমিগ্রেশন ক্রস করতে দিবে না। কেন দিবে না? আপনার পাসপোর্টের মেয়াদ 9 মাস, সেখান থেকে আপনাকে 6 মাস ছুটি কাটিয়ে আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বাকি 3 মাস, এই কারণে আপনাকে আসতে দিবে না। কারণ বাংলাদেশ পাসপোর্টের যে সিস্টেমটা বা যে রুলসটা, আপনি যদি প্রবাসে আসতে চান, আপনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। আপনার যদি পাসপোর্টের মেয়াদ 6 মাস না থাকে, তাহলে আপনি সৌদি আরবে বা বিভিন্ন দেশে, কোনো দেশে আপনি ঢুকতে পারবেন না। সর্বনিম্ন আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে, 5 মাস থাকলেও আপনাকে ঢুকতে দিবে না, আপনাকে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তাই আপনার যদি পাসপোর্টের মেয়াদ 9 মাস থেকে থাকে আর আপনি যদি 6 মাস বা 4 মাসের ছুটি লাগিয়ে থাকেন বা 5 মাসের ছুটি লাগিয়ে থাকেন, অবশ্যই বাংলাদেশে গিয়ে নতুন পাসপোর্ট সংগ্রহ করবেন। আপনি যতক্ষণ না পর্যন্ত নতুন পাসপোর্ট সংগ্রহ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না। আপনার পাসপোর্টের মেয়াদ এক কথায় 5 মাস থাকলেও আপনাকে এয়ারপোর্ট ক্রস করতে দিবে না, 5.5 মাস থাকলেও কিন্তু আপনাকে এয়ারপোর্টে ঢুকতে দিবে না। আপনাকে সেখান থেকে ফিরিয়ে দিবে নতুন পাসপোর্ট সংগ্রহ করার জন্য, বলবে যে আপনি নতুন পাসপোর্ট সংগ্রহ করে আসুন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে এখনই সমাধান করুন, তারপরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করুন, অন্যথায় আপনাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।